ব্রুনের সুলতানের সম্পদের পরিমাণ প্রায় $28 মিলিয়ন। তেল সম্পদ থেকে তিনি প্রচুর অর্থ আয় করে থাকেন। সুলতানের প্রতি মাসে চুল কাটতে ব্যয় হয় $17 লাখ। প্রতি মাসে একবার লন্ডন থেকে নাপিত ব্রুনে গিয়ে তার চুল কেটে আসেন। সুলতানের গাড়ির সংখ্যা 7,000, এর মধ্যে প্রায় 500 রোলস রয়েস গাড়ি রয়েছে। বিলাসবহুল কয়েকশো ফেরারি গাড়িও আছে তার। ব্রুনাই সুলতানের নিজস্ব জেট ও বোয়িং বিমান রয়েছে। কোনো দেশে সফর করতে গেলে তিনি নিজস্ব বিমান ব্যবহার করে থাকেন। সুলতানের রাজপ্রাসাদের নাম ইস্তানা নুরুল ইমান প্যালেস। এখানে 17,000 রুম, 257টি বাথরুম, 5টি সুইমিং পুল, 110টি গ্যারেজ রয়েছে। $1.4 বিলিয়ন ব্যয় নির্মিত বিশ্বের সবচেয়ে বড় রাজপ্রাসাদ এটি। প্রতি সেকেন্ডে ব্রুনাইয়ের সুলতানের আয় $100 মার্কিন। তেল সম্পদ ও বিনিয়োগ থেকেই তার এই আয়। পাবলো পিকাসো ও পিয়ের অগস্ত রেনোয়ার্স অরিজিনাল শিল্পকর্ম সংগ্রহ রয়েছে সুলতানের। সুলতান হিসেবে ব্রুনাইয়ে তিনি খুব জনপ্রিয়। সে দেশের কোনো নাগরিককে ট্যাক্স দিতে হয় না বলেই তার এই জনপ্রিয়তা। 1967 সাল থেকে প্রায় 55 বছর ব্রুনাই শাসন করে আসছেন সুলতান হাসানাল বলকিয়া। রানী দ্বিতীয় এলিজাবেথের পর তিনি দীর্ঘদিন ধরে কোনো একটি দেশের সিংহাসনে রয়েছেন। সুলতান গান শুনতে অনেক পছন্দ করেন। 1996 সালে তার 50তম জন্মদিন উপলক্ষে ব্রুনাই মাইকেল জ্যাকসনের কনসার্টের আয়োজন করেন। এজন্য মাইকেল জ্যাকসনকে তিনি দিয়েছিলেন $17 মিলিয়ন। অবশ্য দপু, মাইটিভি, ঢাকা।